আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ইফতারে বানানোর জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। খুব সহজে এবং অল্প সময়ে এটা বানানো যাবে এই কথা আজকে মোটেও বলবো না, কারণ আজকে রেসিপিটা তৈরি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু ঝামেলারও বটে। তবে হ্যাঁ, বানানোর পর যখন প্রিয়জনদের নিয়ে খাবেন তখন আর বানানোর সময় কতটা ঝামেলা হতে হয়েছে সেসব ভুলে যাবেন, কারণ হোমমেড যে কোনো খাবারই অনেক মজার হয়। তো প্রথমে আমি একটা কাপে হাফ কাপ গরম পানি, কুসুম গরম পানি নিয়ে নিলাম। তারপর এটাতে দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি, লবণ এবং হচ্ছে 1.5 চা চামচের মতো ইস্ট। এখন ইস্টটাকে আমি অ্যাক্টিভ হতে দিলব 15 মিনিটের জন্য। এই ফাঁকে আমি হচ্ছে আরেকটা বাটিতে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সয়াবিন তেল। এবার তেল আর ময়দাটাকে ভালো মতো হাত দিয়ে কিছু সময় মাখিয়ে নিব। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এখন আমি ময়দার সাথে এই ইস্টে গোলার পানিটা মিশিয়ে নিব। 1.5 কাপ ময়দার জন্য আমার 1/2 কাপ পরিমাণ পানিটাই এনাফ, আমার আর এক্সট্রা পানি লাগে নাই। আমার এখানে এখনও প্রচুর ঠান্ডা, তাই এই ইস্টটা খুব ভালো মতো ফুলতে চায় না। তার আবার ডো করার পরেও দেখা যায় কি ডোটা খুব ভালো মতো ফুলতেছে না। তার জন্য আমি করি কি, ওভেনটা কিছু সময়ের জন্য গরম করে নেই, এই 1 থেকে 2 মিনিটের মতো। গরম করার পর ওভেনে আমি যে ডোটা রেডি করি সেই ডোটা একটা বাটিতে রেখে তারপর ওভেনটা লক করে রাখি যতক্ষণ না ডোটা ফুলে উঠে। তো ওই ডো ফুলতে ফুলতে আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি। তো আজকের রেসিপির জন্য আমরা হচ্ছে কয়েক টাইপের ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকামগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিব। খুব অল্প পরিমাণ নিব ক্যাপসিকাম। যদি কেউ খুব বেশি পছন্দ করেন ক্যাপসিকাম তাহলে পরিমাণে বেশিও নিতে পারেন। আমি সাথে আরও নিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকেও খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব এবং জাদু করে একটা পেঁয়াজও কুচি করে নিব। নিয়ে নিলাম কয়েকটা লেটুসের পাতা, আরও নিলাম মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখব। মশলার মধ্যে আছে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, টক দই, লবণ আর গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়োটা আমি পরে যখন রান্না করেছি তখন অ্যাড করেছিলাম, আমি মাখানোর সময় দিতে ভুলে গেছি। তো এই মুরগির মাংসটা মাখানোর পর আমি হচ্ছে একটা সস বানিয়ে নেব। সস বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি টমেটো সস, তারপর নিয়েছি মেয়োনিজ, তারপর সাথে দিয়েছি চিলি সস, পাপরিকা পাউডার, গোলমরিচের পাউডার, চিলি ফ্লেক্স, সামান্য লাল মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ। হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে মুরগিটাকে ভেজে নেব। মুরগিটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না, যখন এটা হাফ ডান হয়ে যাবে তখন আমি এটাতে ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। অন্য চুলায় আমি একটু পাকোড়া বানানোর জন্য, আমি ফুলকপির পাকোড়া বানাবো, সেটার জন্য আমি পানি সিদ্ধ দিয়ে পানি বসিয়ে দিচ্ছি, সরি। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব বেশি সিদ্ধ করব না, অর্ধেক ডান হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এবং নামানোর আগে একটু মোজারেলা চিজ দিয়ে দিব। একটুকু সময়ের মধ্যে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আমি ডোটা থেকে বাতাস বের করে নিয়ে তারপর সামান্য মধ্যে একটা পাতলা করে রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়ার পর আমি একটা মোমো কাটার বা কুকি কাটার যাই বলেন সেটা দিয়ে হচ্ছে আরও কতগুলো ছোট ছোট রুটি কেটে নেব এই বড় রুটিটা থেকে। তারপর হচ্ছে এই ছোট ছোট কাটা রুটিগুলা আমি একটা তাওয়াতে হালকা আঁচে এপি টুপি ভালো মতো সেঁকে নেব। রুটিগুলো ছেঁকে নেওয়ার পর আমি হচ্ছে পুরোপুরি ঠান্ডা করে নিব। রুটি ঠান্ডা হতে হতে আমি আবার ইফতারের জন্য ফুলকপির পাকোড়াটাও রেডি করে নিলাম। তারপর পুরোপুরি যখন রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি হচ্ছে একটা একটা করে রুটি নিয়ে এভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব, মানে পকেটের মতো করে নিব আর কি। এটা যেহেতু পকেট শর্মা, ও আমি হয়তোবা আপনাদের রেসিপিটার নামই বলতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি আমি বানাচ্ছিলাম হচ্ছে পকেট শর্মা। তো এরকম পকেটের মতো কাটার পর আমি হচ্ছে এর ভিতরে প্রথমে আমাদের যে সসটা বানিয়েছি সেই সসটা দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর তারপর হচ্ছে দিয়ে দিব লেটুস পাতা, তারপর দিয়ে দেবো সামান্য বাঁধাকপি কুচি, তারপর আবার সামান্য সস দিয়ে নিব, তারপর হচ্ছে যে চিকেন আর ক্যাপসিকামের মিক্সটা রেডি করেছি সেটা দিয়ে দিব। এই তো আমাদের পকেট শর্মা রেডি। দেখতে কি সুন্দর হয়েছে তাই না? একসাথে সবগুলো তৈরি করার পর খুবই ভালো লাগছিলো দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। ওকে আজকে তাহলে বিদায় নিচ্ছি, টাটা।